করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পাকা আমের আইসক্রিম তৈরি করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার প্রথমে পাকা আমগুলো ছাড়িয়ে নেব। এবার মিক্সারের জারের ভিতরে আমগুলো ঢেলে দেব। দিয়ে দেব স্বাদ মতন চিনি। এবার ঢেলে দেব 100 গ্রাম মতন দুধ। এর ভিতরে দিয়ে দেব 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এবার ঢাকনাটা লাগিয়ে মিক্সারে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে, এবার এগুলো আইসক্রিমের ডাইসে ঢেলে দেব। বন্ধুরা, আইসক্রিম গুলো সব ডাইসে ঢেলে নিয়েছি, এবার ঢাকনা গুলো লাগিয়ে দেব। এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি, এবার খুলে দেখব। আইসক্রিমের ছাঁচগুলো একটু জলের ভিতরে 1 মিনিট ভিজিয়ে নেব। বন্ধুরা দেখুন, আইসক্রিম গুলো খুব সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখব। খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।